আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন এই যে আপুর বাসায় আসছি। তো আপু অনেক কিছু রান্না করছে, তো আপুর রান্নায় নাকি হবে না, দুলাভাই বলছে যে নিজে স্পেশাল ভাবে অনেক কিছু রান্না করবে। তো অনেক কিছুর মধ্যেই দেখলাম যে দেশি মুরগি নিয়ে আসছে দুলাভাই আজকে। তো মুরগিগুলো দেখাও আপু, এই যে দেখো মুরগি, ওয়াও অনেক সুন্দর। তো আপু আপু এখন রানবে না, রান্না করবে হচ্ছে দুলাভাই। তো চলুন দেখি দুলাভাই কিভাবে রান্না করে, আমরা ফুল ভিডিওটা দুলাভাইয়ের সাথেই থাকবো। তো গাইস দেখা যাক দুলাভাই আজকে কিভাবে কি রান্না করতেছে, আমরা সেই মুরগিগুলো দেখে নিই। তো দুলাভাই আপনি এখন মুরগি মাংসের সাথে কি কি দিবেন দেখি? আগে দিতে হবে তেল, তেল, আচ্ছা তেল। তো সয়াবিন তেলটা দিয়ে দিল, দেখুন। তো গাইস এখন দেখতেছেন মাখানো হয়ে গেছে, চুলায় আগুনও দিয়ে দিছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব, দেখি রান্নাটা শেষ। দুলা ভাই তো রান্না রেডি না? ঢাকনাটা উঠান। ওয়াও দেখেন কত সুন্দর একটা কালার আসছে, দেখতে অসাম লাগতেছে ভাই, খাইতে তো মনে হয় সেই। তো গাইস আপুর বাসায় আসছি, তো দুলা ভাই রান্না করলো, আপনারা তো সবই দেখলেন। এখন খাবার পালা, দেখি কি অবস্থা রান্নার। ভাই সতেলো ভাই আইসি বসতে, আপনি হিংসা করলে তো দেবো না, ঠিক আছে? রান্না করছেন কষ্ট করে খাইয়া দেখি কি অবস্থা, কি রাঁধছেন। অসাধারণ, সত্যি অনেক মজা হয়েছে, ঝাল একটু বেশি হয়েছে, সেটা আমি আগেই জানতাম যে আপনি যে ঝাল বেশি দিয়ে বানাবেন। বুঝলে বেড়ে দাও, ঝাল খেলে ক্যান্সার হয়, ঝাল খেলে ক্যান্সার হয় না, অসম্ভব সুন্দর হয়েছে তো, এটা ভালো লাগতেছে, খুব সুস্বাদু। আর যেভাবে যেভাবে দেখাইলাম আপনারা ওইভাবে ট্রাই করবেন বাসায়, অবশ্যই অনেক মজা পাবেন। আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে। আর আমাদের পেজে যারা নতুন তারা অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।